তাদের উৎসবের মাধ্যমে তাদের পূর্ণ হয় কিনা, তাদের সেই উৎসব
লাভ করতে গিয়ে পরকালে তাদের রেহাই পাওয়া যায় কিনা। কিন্তু মুসলিম জাতির জন্য উৎসব রয়েছে, কিন্তু এই উৎসবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা জান্নাত যাওয়ার জন্য অল্প সময়ে অল্প আমলের মাধ্যমে নেকি উপার্জন করে জান্নাতের পথ করে দিয়েছে। প্রত্যেক ধর্মের উৎসব রয়েছে, অনুরূপভাবে আমাদের ইসলাম ধর্মের উৎসব রয়েছে। আজকে আপনাকে আমাকে জানতে হবে সেই উৎসব কয়টি এবং কি কি, এবং সেই উৎসবকে কিভাবে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, ইসলামে বাপ সাল্লাম যেভাবে প্র্যাকটিক্যাল করে গেছেন, আপনাকে আমাদের সেইভাবে সেই উৎসবগুলো পালন করতে হবে। সমানে উপস্থিতি, আমরা যদি সেই সুরা আবু দাউদের প্রথম খণ্ডে 471 নম্বর পৃষ্ঠা 1134 নম্বর হাদিস দেখি, সে হাদিসটি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে এলেন, মদিনাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে সেখানে ইয়ালআবুনা ফীহিমা, সেখানে মদিনার বাসীরা তারা দুইটি উৎসব পালন করছে। তো ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযানি ইয়াওমান, এই দুইটি দিন কি? তো ক্বালু কুন্না নালআবু ফিল জাহিলিয়্যা। তো মদিনা বাসীরা বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি এই দিনে আমরা অর্থাৎ জাহিলিয়াতের যুগে আমরা এই দুইটি দিনের উৎসব আনন্দ উপভোগ করতাম, তাই আমরা এই উৎসবগুলোকে পালন করছি। তো ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাদ আফদালাকুমুল্লাহু বিহিমা খায়রা মিনহুমা, শোনো, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে, এই দুইটি দিনকে বাতিল করে তোমাদের জন্য উত্তম দুইটি দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা দিন আর একটা হচ্ছে ঈদুল ফিতর দিন। সমানের উপস্থিতি, এই হাদিস প্রমাণ করে যে মুসলিম জাতির জন্য দুইটি উৎসব হয়েছে, একটা হচ্ছে ঈদুল আযহা আর দ্বিতীয় হচ্ছে ঈদুল ফিতর। আমরা বিগত দিনে ঈদুল ফিতর কাটিয়ে এসেছি, যেটি দীর্ঘ রমাদান মাসের এক পূর্ণ একটি মাস, দীর্ঘ একটি মাস আমরা রমাদান মাসের সিয়াম পালন করার পরে যে আমার উৎসবটি পাইছে যে ঈদুল ফিতর, সেটা আমাদের বিগত দিনে চলে গেছে। এখন আপনারা আমার সঙ্গে আগামী কালকে আসছে ঈদুল আযহার দিন। তো এই দিনে আপনারা আমার কি কি করণীয় আর কি কি বর্জনীয় আপনাকে আমাকে জানতে হবে, কেননা এটি শুধু উৎসব পালন করার দিন নয়, উৎসবের সাথে সাথে আপনার আমার জন্য নেকি একটি উপার্জনের মাধ্যম। যে নেকি উপার্জনের জন্য আপনি আমি বিগত এক মাস দু মাস দেড় মাস ধরে আমরা আজকে পেরেছান কোরবানির পশুকে নিয়ে, কোরবানির পশুকে নিয়ে পেরেছান। কেন এই ঈদুল আধার দিনে এই মাদকটিকে করার জন্য, এটার জন্য ধর্ম উদ্দেশ্য নয়। সমানিত উপস্থিতি, তো এই ঈদুল আধার দিনে আপনার আমার কি কি করবে এটা আপনাকে আমাকে জানতে হবে, কেননা এগুলো আপনাকে আমাকে জেনে তার উপর বাস্তব রূপ দিতে হবে, শুধু খালি জেনে থাকলে হবে না। আমরা আজকে মানুষ কোরআন হাদিসের ভুরি ভুরি কথা জানি, প্র্যাকটিক্যাল জগতে আমাদের প্র্যাকটিক্যাল বাস্তবতা আমাদের মধ্যে নেই, যার মধ্যে আমরা ইসলাম দেখতে পাই না। যার তো মুসলিম, মুসলিমের তার পরিচয় ইসলামের মেনে চলার মাধ্যমে বোঝা যাবে যে এই ব্যক্তিকে একজন মুসলিম, এটা আমাদের মধ্যে নেই, এমনটা আমাদেরকে বলতে হবে। আপনাকে আমাকে প্রত্যেকটি ইসলামের হুকুম আহকামকে জেনে এবং তার উপর বাস্তব রূপ দিতে হবে, তবে আপনার আমার জীবনে সফলতা আসবে, নচেত আসবে না। সমানের উপস্থিতি, এই ঈদুল আযহা দিয়ে আমরা কি করব? আপনাকে আমাকে ঈদুল আযহা দিয়ে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে আপনাকে আমাকে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, প্রথম আপনার আমার দায়িত্ব। এদিকে ঘুমিয়ে গেল দিকে, যে আতামান আপনাকে এবার যেটি কাজ করতে হবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনার পোশাক পরিধান করতে হবে, চাহে সেই পোশাকটি নতুন হোক আর চাহে পুরাতন হোক, পোশাকটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই পোশাক আপনি পরবেন, আপনি যথারীতি মাথায় তেল ব্যবহার করবেন, আপনি আতর দিবেন, সুরমা ব্যবহার করবেন, এগুলোকে নিয়ে পরিবারের আপনার সদস্য অর্থাৎ আপনার ছেলে কেদের সঙ্গে নিয়ে বা আপন পিতার সঙ্গে আপনি পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে রওনা দিবেন। ঈদগাহ ময়দানে রওনা দিতে গিয়ে আমরা যেটি পরিস্থিতি হচ্ছে তাকবীর পাঠ করা, এই তাকবীর পাঠ আমাদের জিলহিজ্জা মাসের এক তারিখ থেকে নিয়ে আমাদের আয়াত তাশরীক অর্থাৎ 13 তারিখ পর্যন্ত
সদা সর্বদা আপনাকে
আপনাকে নিজে এই তাকবীর পাঠ করতে হবে, মসজিদের মাইকে তাকবীর পাঠ করবেন আমরা চলবে না, এমনটা চলবে না। মসজিদের মাইকে আপনি তাকবীর পাঠ করবেন, বাড়িতে তাকবীর পাঠ করবেন না, রাস্তা হাঁটতে গিয়ে তাকবীর পাঠ করবেন না, বাজারে গিয়ে তাকবীর পাঠ করবেন না, কর্মস্থলে জীবনে আপনি তাকবীর পাঠ করবেন না, আর মসজিদে সে তাকবীর পাঠ করবেন, মসজিদের মাইকে স্পিকারে ধরে আর এই নামাজ সালাম দিয়ে দিন আপনারা চলবেন না। সাহাবী কামের আমল দেখুন, ওর আরে কোন বুজুর্গারে কি করে দেখে বললাম রে, আপনাকে আমাকে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী কামদের কি আমল ছিল, যদি আমাদের জন্য সে রাস্তা থাকে,
যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি আমি চলে এলাম। এবার প্রথম টিকা, তার আগেই আপনাকে জানিয়ে দিই যে ঈদুল আজহার সালাত আদায় করতে যখন আমরা যাব বাড়ি থেকে বের হব, আমরা না খেয়ে যাব, কোনো খাবার খেয়ে যাবো। ঈদুল ফিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খাবার খেয়ে ঈদগাহ ময়দানে যেতেন, আর ঈদুল আজহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে ঈদগাহ ময়দানে যেতেন এবং কুরবানির পশু হালাল করে সেই পশুর বস্ত্র এবং পরিজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার খেতেন। যে পশু হালাল করতে গিয়ে সঞ্চয়িত উত্তম নিজ হস্তে কুরবানি দেওয়া, নিজ হস্তে কুরবানি দেওয়াটা যে সুন্নাত, আপনাকে আমাকে নিজের পশু নিজেই হালাল করবো, এটা আপনার দায়িত্ব। তবে অন্য কাউকে দিয়েও কুরবানির পশু হালাল করা যায়, এর কোনো সমস্যা নেই। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক উট নিজে কুরবানি দিলেন এবং অপর ব্যক্তিকে বাকি উটগুলো কুরবানি দেওয়া করেন, এমনটা হাদিস প্রমাণিত। কারণ এই হাদিস প্রমাণ করে যে অপর ব্যক্তির মাধ্যমেও কুরবানির পশু হালাল করা জবে করা যায়, এতে কোনো সমস্যা নেই। তবে নিজ হস্তে নিজের কুরবানির পশু হালাল করা সবচেয়ে উত্তম, এটাকে সুন্নাত। এবার এই কুরবানির পশুটিকে হালাল আপনি কীভাবে করবেন? যথারীতি ওই পশুটাকে সম্মান দিয়ে আপনি কোরবানি করবেন, ওই আদার্স পশুর মতো এই পশুটি নয়, এই পশুটির একটি গুরুত্ব আছে, এই পশুটির একটি সম্মান আছে। কেন? এই পশুর মাধ্যমে আপনি জান্নাতের পথ খুঁজছেন, এই পশুর মাধ্যমে আপনি নেকি উপার্জন করছেন, তার জন্যে এই পশুটাকে হালাল করার নিয়ম পদ্ধতি আপনাকে আমাকে সারিয়ে থেকে নিতে হবে, অন্য কারোর মাধ্যম থেকে নয়। এই পশুটাকে হালাল করতে গিয়ে কী করি? আমরা যে দোয়া বলার পরে হালাল করে দিলাম, এখন এই গরুটাকে আবার এই তারুয়াতে ছুরি দিয়ে পড়ি, সেটাতে কুপিয়ে কুপিয়ে যে রক্ত বেরোচ্ছে চলবে না, এই পশু হারাম হবে আপনার জন্য, হালাল হবে না। আপনাকে জানাচ্ছি এই পশুকে হালাল করতে গিয়ে আপনি কি করেন, ওই ছুরি দিয়ে লম্বা খোসটাকে আপনি ওই কুপিয়ে কুপিয়ে তার রক্ত বের করছেন বা রক্তকে আপনি দমন করে দিচ্ছেন, যে চলবে না, এটা হত্যা হবে, এটা হালাল হবে না। যেটা আপনি আমি সমাজে বলছি এটাকে আপনাকে ছাড়তে হবে, এগুলো ত্যাগ করতে হবে। পশুটাকে হালাল করার নিয়ম বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম থেকে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন পশুকে হালাল করতেন, জবে করতেন কোরবানি পশুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করতেন। উট যেহেতু নেই আমাদের জন্য, কি আছে খাসি বা গরু, এগুলো আমরা কোরবানি দিচ্ছি সমাজে, এটা সেটার পদ্ধতি আপনাকে জানাচ্ছি। আপনি পশুটাকে যে হালাল করবেন, আপনার দায়িত্ব এই ডান হাতে একদম ধারালো চক থেকে ছুরিটাকে নিলেন, আপনি নিলেন ডান হাতে, বাম হাতে পশুর যেটা এই যে বলা এই মাথা এটাকে পছন্দভাবে ধরবেন, বাকি অঙ্গগুলো তো বাকি মানুষে ধরবে, আপনি সেটাকে ধরলেন। যদি পারে আপনি নিজের ডান পাও বলুন পশুর আপনি উপরে দিতে পারেন, কি আপনি ধারাল করেন বা দিব, জি হ্যাঁ বা দেবেন, এটা বিকাশের সহজ আমি ভাব করতেন। আপনি ডান হাতে ছুরি নিলেন আর এই বাম হাতে গরু যে গলা টুকিখানে আছে এটাকে আপনি মজবুত ভাবে ধরবেন, বাকি অঙ্গ বাকি মাংস ধরবে দিয়ে আপনাকে পশুটাকে হালাল করতে হলে যে বাক্য যে শব্দ প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে এই যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, শব্দটা বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর বেশি কিছু বলতে পারলে এটাই যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এতটাই শব্দ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি মিন্নি তিনে দিবেন, এই বলে পশুটাকে হালাল করবেন। বাকি যে দোয়াটি এসেছে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, কোন হাদিস থেকে এমন কি দোয়া নেই পাওয়া যাচ্ছে, ইলিয়ানি কথা বলছি, এমনটি দোয়া কোন হাদিস থেকে সাব্যস্ত প্রমাণিত নয় নেই। আপনাকে করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার সবচেয়ে উত্তম বাক্য শব্দ ব্যবহার করে, নইলে আপনি এর সাথে সাথে এটাও আপনি যোগ করবেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই কুরবানিটাকে কবুল করো। পশু হালাল করার দোয়া এটা, কুরবানির পশুটাকে হালাল করবে এই দোয়া, এটা
যাদের জানা নেই চেষ্টা করবেন নিজ হস্তে কুরবানি দেওয়ার, যারা দিবেন আপনারও দায়িত্ব যে শিখে নেওয়া দোয়াটা। এখনো অনেক সময় আছে এবং দোয়াটা আপনি অতি সহজে শিখে নিতে পারবেন, বেশি সময় লাগবে না। আপনাদেরও খুব যদি সময় লাগে 10 মিনিট ধরে নিলাম, 10 মিনিটের মধ্যে শিখে নেওয়া হবে। এবার আপনাকে শিখতে হবে এই পরে। এবার আপনাকে জানাই কুরবানির পশু কোন ব্যক্তি হালাল করবে, যে ব্যক্তি নামাজি 5 অক্তের নামাজি কোনো বেনামাজি পশু হালাল করতে দিবেন না, কোনো বেনামাজি হালাল করতে দিবেন না। যারা কুরবানির পশু হালাল করবেন একমাত্র নামাজি, শর্ত থাকতে হবে মুসলিম। মুসলিম নামাজি মানুষের মাধ্যমে কুরবানির পশুটাকে হালাল করবেন, কোনো বেনামাজির মাধ্যমে না। কোনো বেনামাজির হাত দিয়ে কুরবানির পশু হালাল করবেন না, চলবে না, করবেন না। অতটা বয়কট করুন, বেনামাজি থাকবে কেন? ওকে বয়কট করতে হবে আপনাকে আমার সমাজ থেকে। অন্য কিছু বয়কট করতে পারি না, বেনামাজি থাকবে কেন? বেনামাজির মাধ্যমে কোরবানির পশু আলাদা করা চলবে না, নামাজির মাধ্যমে আপনি পশুটাকে আলাদা করবেন। পশু আলাদা হবে ধীর স্থির ভাবে সম্মান সহিত আপনাকে আমাদের কোরবানির পশুটাকে আলাদা করতে হবে। পশুটাকে সুন্দরভাবে আলাদা করে নিলাম তোমা বলে এই গরুটাকে তাকে সুন্দরভাবে তার রক্ত বলিতে দিতে হবে এবং সুন্দরভাবে অতি সহজে তার কানটা যেন চলে যায়। সময় লাগুক, এর কানটা দিতে সময় লাগুক, আপনি সময় দিন। কিন্তু এইভাবে চেপে ধরে আর ওই ছুরিকে কুতিয়ে কুতিয়ে করবেন চলবে না, আপনার কোরবানি পশু আলাদা করা চলবে না। এটা এটা হত্যা করা হয়ে যাবে, হত্যা কাজ চলে যাবে। অতএব এটা আমাদের করতে হবে, সুন্দরভাবে আমরা হালাল করবো এবং সুন্দর স্থিরভাবে তার জানটা চলে যাবে। সময় লাগবে অস্বীকার করলেন, এটা কমপ্লিট হয়ে গেল। যথারীতি সুন্দরভাবে চামড়া রেখে ছিঁড়ে মাংসকে সুন্দরভাবে আমরা নিলাম। এবার এই মাংসটাকে কী করতে হবে? আল্লাহ সুবহান তাআলা সূরা আল-আনফাল আয়াত 28 এর মধ্যে বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। এখানে আল্লাহ সুবহান তাআলা বলেছেন তুমি নিজে খাও এবং দুস্থ ব্যক্তিদেরকে দাও এবং অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে। এই কুরবানির মাংস আপনাকে আমাকে দিতে হবে এবং নিজে খেতে হবে। যারা কুরবানি দিতে পারেনি আপনার আমার দায়িত্ব, আমি কুরবানি দিতে পেরেছি, আমি যথারীতি নিজের পরিবারের জন্য নিজের খাওয়ার জন্য রেখে এবার যারা দিতে পারেনি তাদেরকে দিতে হবে। তিনটি ভাগ করা যেতে পারে, তিনটি ভাগ করে তিন জায়গায় দিয়ে দেওয়া যেতে পারে এবং আপনি সমান সমান ভাগ করে নেবেন এবং আপনার জন্য যেটা সুবাদ সুবিধা হবে সেইভাবে আপনি করবেন। নিজে খাওয়া নিজের পরিবারের জন্যে আপনি রেখে খেয়ে এবং বাকিদেরকে বাকিগুলো আপনি বন্টন করবেন, বিতরণ করবেন। বিতরণ করতে গিয়ে লক্ষ্য রাখবেন যে কোন ব্যক্তিকে আপনি দিচ্ছেন, আদৌ সে ব্যক্তি দিতে পেরেছে কিনা। যদি না দিতে পেরেছে আপনি দেখা দেন, এমনও সমাজে অনেক মানুষ দেখা যায় যে মানুষ কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে অথচ কুরবানি দেয়নি, ও দেয়নি নেকি থেকে বঞ্চিত হয়েছে, আপনি সেই ব্যক্তিকে আপনার মাংস দেন, অপব্যয় করবেন দেন। আর ভিতরে যদি লজ্জা থাকে তাহলে আগামী দিনে চেষ্টা করবে আমার তো ক্ষমতা আছে আমাকে দিতে হবে। এমন অনেক থাকে আপনাদের সোসাইটি সমাজ আছে কিনা আমি জানি না, এবং যারা দিতে পারেনি তাদেরকে কেউ পৌঁছান, আপনি দিয়ে দেবেন, নিজে খাবেন অপর ব্যক্তিকে খাওয়াবেন। এভাবে মাংস আমরা বন্টন করবো, বস্তু বন্টন করে নিলাম। এবার আপনাকে আমাকে দেখতে হবে যে এই মাংস নিতে বাইর থেকে বিজাতীয় লোক আসে, যারা নিতে আসে দেখবেন কি যে ধরি অনেক মানুষ আছে আপনাদের এখানে আসে কিনা জানি না, অধিকাংশ কিন্তু আদিবাসী ব্যক্তিরা আছে গরুর মাংস নিতে। আপনি যদি পারেন তাদেরকে দেন, সমস্যা নেই, ও তো অন্য ধর্মের মানুষ, ও যখন এসেছে নেওয়ার জন্যে খাওয়ার জন্যে আপনি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, দিতে পারে তাদেরকে। যখন সে আপনার দরবারে এসেছে খালি হাতে ফিরবে না, আপনি দেন সে খা, সে কী করবে না করবে আপনি বলবেন অন্য থেকে, তারা অবাক থাকে খুব বেধর্মী মানুষ। ওকে কি বলবেন? আপনার মুসলিম ধর্মের মানুষই তো বলছে, মুসলিম ধর্মের মানুষই যেমন বলছে, বেধর্মীকে আপনি দিতে যাবেন কেন? আপনি যদি পারেন আপনি দিবেন, যদি না দেবেন ব্যাপার নেই, আপনি ইচ্ছা করে দিতে পারেন, সমস্যা নেই। এবার আপনাকে জানাই যে আমরা যে কোরবানি পশুটাকে হালাল করলাম, চাইছি ছাগল হোক চাই গরু, চামড়া বিষয় রয়েছে, এই চামড়াটিকে আপনাকে আমাকে সেই চামড়াটাকে একটি জায়গায় আমরা জমা যদি করতে পারি, যদি সামাজিকভাবে এই ধরনের কোনো মানে ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ আমরা করব, সেই চামড়াকে যথারীতি একটি মূল্য দিয়ে আমরা সেই মূল্য নিয়ে সেই চামড়াটাকে আমরা বিক্রয় করব। পরে আমরা সূরা তাওবার 60 নম্বর আয়াত আমরা দেখব যে খাদ্যে দেওয়াটা উচিত।
এটা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে এটির মিসকিনদেরকে আপনি সেই টাকাটাকে বন্টন করবেন। বন্টন করতে গিয়ে আমরা সোসাইটি সমাজটাকে আগে দেখি যে আপনার সমাজে অভাবগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকে আপনারা চেষ্টা করবেন ওই ব্যক্তিকে বেশি বেশি দেবেন আপনি বলছি এভাবে আপনারা আমাকে এই কোম্পানি পশুর চামড়া যে টাকা যে মূল্য পাবো সেটাকে আমাকে আপনারা আদায় করতে হবে। তবে আর একটি কথা আপনাকে জানাই যে কোন মহিলার মাধ্যমে যদি পশু হালাল করে সেটাও করা যাবে, এটা করা যাবে। কোন মহিলা আপনার পরিবারে দেখা যাচ্ছে যে আপনি হয়তো পাচ্ছেন না, আপনার স্ত্রী আপনার মেয়ে সে হালাল করতে পারে বা দোয়া তার ঠিকঠাক অবস্থ আছে আপনি তার মাধ্যমে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাদের মাধ্যমে করা যায়, তারাও করতে পারে মহিলারাও। এভাবে করবেন আপনারে আমাকে ঈদ উল আজহার দিন এই সমস্ত কাজগুলো করতে হবে, এটা আপনার আমার জন্য করণীয়, কিছু ব্যক্তিগত ছিল যেগুলো করণীয়। তবে আর একটি কথা জানাই ঈদ উল আজহার বা ঈদ উল ফিতরে ঈদগাহ ময়দান থেকে বেরিয়ে অধিকাংশ মানুষকে দেখা যায় যে তারা কবর জিয়ারত করতে চায়, শুধু ঈদের দিনকে কেন্দ্র করে কবর জিয়ারতে যায়। আপনি কি কখনো জেনেছিলেন এটা তো আপনি শরীয়ত রহম মনে করে নেকির উদ্দেশ্যে আপনি কবর জিয়ারত করতে যাচ্ছেন, তা আপনি কখনো কোন ওলামায়ে কাছ থেকে আপনি কি জেনেছিলেন যে ঈদগাহ ময়দান থেকে ঈদের ঈদের ভিতরে ঈদের আজান সালাত আদায় করে কবরস্থানে কবর জিয়ারত করা যাবে এমন কি প্রশ্ন কখনো করেছিলেন? বলেননি আপনি? আপনি আমি ধর্ম অতীতে চলে বাপকে দেখেছিলাম, দাদুকে দেখেছিলাম, ওরা গেছে তাই আমি যাচ্ছি, কখনো আপনি জানার চেষ্টা করলেন না যে আমি ঈদ উল ফিতরে ঈদ উল আজহার সালাত শেষ করে কবরস্থানে কবর জিয়ারত করতে গেলাম, এটা আদৌ শরীয়ত আর সম্মতি কি ছিল না? কোন দিন ছিল করি জি আপনাকে এই কবর জিয়ারত করা আপনার জন্য খাস করে দেওয়ার জন্য কি দাও, শুধু ঈদ উল ফিতরে ঈদ উল আজহার দিনে ঈদ উল ফিতরে ঈদ উল আজহার সালাত শেষ করে কবরস্থানে কবর তিয়ার করতে যাওয়ায় আপনার জন্য গুণা হবে। কেন গুণা হল? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে নির্দেশ দিলেন কেন? কবর জিয়ারত করার উদ্দেশ্যটা কি এটা আপনারা আমাদের জানতে হবে। আপনি তো বলবেন যে আমরা তো ভালো কাজে যাচ্ছি, যে ভালো তো কাজ আমি তো জানছি, ভালো কাজ করে জুমা তো আমরা জানি দুই রাত করেন চার রাত করেন ভালো আর দুই রাত বেশি করলেন করা যাবে সাম কেন যাবেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। এই কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে পরকালকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, কবরের আযাবকে স্মরণ করা, এই যে কবর জিয়ারতের উদ্দেশ্য। শুধু বছরে একবার যাবে, একবার বছর মৃত্যুকে স্মরণ করবে যে না এটা চলবে। কবর জিয়ারত আপনার কোন দিনকে নির্দিষ্ট করে নয়, কোন সময়কে নির্দিষ্ট করে নয়, আপনাকে যখন তখন আপনাকে কবর জিয়ারত করতে হবে, উদ্দেশ্য থাকতে হবে যে আমি যে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে মরণকে স্মরণ করা। আপনি কিভাবে যে আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনি এখন কবর জিয়ারত করতে যাচ্ছেন সেটাকে গাড়ি দোয়া করলেন ও খুব লাভ হচ্ছে না, ও জায়গায় কি ওর নামের জন্য যাচ্ছেন না আপনার নামের জন্য? কেন? তুমি তো আগে গেছো, কি করে গেছো ওটা শিক্ষা দিতে হবে যে আমাকে তোমার থেকে আরো বেশি প্রস্তুতি নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই স্মরণ করার জন্য আপনি চাহে মসজিদে বসে সালাতের মাধ্যমে রাত্রি জাগরণের মাধ্যমে গভীর রাতে সালাত পড়ে করে মা বাবা যদি দোয়া করে এইখান থেকে দোয়া করতে হবে, বাড়ি থেকে আপনি ইবাদত করে দোয়ার মাধ্যমে কবরে কি লাভ হবে? এটা বলছেন আপনার ধ্যান ধারণা মেন্টালিটি আপনার যে কবরস্থানে গিয়ে ধোয়া করলে ওখানে মন লাভ জি না, ধোয়াটা যে আপনি আমি করছি এটা নিজের জন্যে আর তার তো শান্তি কামনা তার আজামের জন্য জান্নাতের জন্য আপনি মসজিদে যদি দোয়া করেন হাত উঠিয়ে নামাজের পরে আপনি বাড়িতেও যদি আপনি ইবাদত করে রাত্রি যখন তাহাজ্জুদ করে যদি দোয়া করেন তো বল আছে কবর জিয়ারত যারা বলতে যান আমার মনে হয় বেশিরভাগ মানুষের উদ্দেশ্য যে আমি আমার বাপের কবরস্থান কবর জিয়ারত করতে গেলাম এখন বাপের কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করতে আমার বাপের খুব লাভ। এই তো আপনি বাপের ব্যাটার, আপনি হচ্ছেন এই বাপের বেটা যে আপনি বাকি দিনগুলোতে বেনামাজি কাটালেন, বেনামাজে আপনি নামাজ পড়লেন না আর এসে দোয়া আপনার বাপের জন্য করলেন না আর কবরস্থানে বছরে একবার গিয়ে বাবু টাই বুক করে গিয়ে চলে গেলেন আর কবরস্থানে হাত দিয়ে বাবু যে ঘোমরা হয়ে গেল
এটা পারফর্ম করতে হবে, চলবে না। আর একটি কথা জানাই, যারা ইয়াং জেনারেশন এই যে হেয়ার স্টাইল এই ভিন্ন উদাহরণ করতে নিয়ে বিটি নিচে প্যান্ট প্যান্ট পরিধান করা আর বিভিন্ন ডিজাইনের শাড়ি অনুমতি দেয় না সেই ধরনের পোশাকটা পরিধান করে এলোমেলো ভাবে ছেলে মেয়ে একাকার হয়ে ঘোরাঘুরি করছে, এটাও আপনি যে বাপ আপনি যে পিতা আপনাকে লক্ষ্য করে বলছি, আপনার মেয়ে ঈদের দিনে নতুন পোশাক পরে কোথায় যাচ্ছে, কার সঙ্গে কি আড্ডা মারছে, সেটা বাপকে দেখতে হবে। আপনি যে বাপ আপনাকে কড়া করে কিছু বলতে চাইছি না, আপনাকে বলছি এই দিনে আপনার আমার উদ্দেশ্য ছিল আনন্দ উৎসব পালন করতে পাশাপাশি আপনাকে নেকি উপার্জন করতে হচ্ছে, এই নেকি উপার্জনের মাধ্যমে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে যে গুণার মধ্যে লিপ্ত হচ্ছে এটা দেখতে হবে, বর্জন করাতে হবে, ছাড়াতে হবে। এই ধরনের আমাল যদি ভিতরে থাকে বর্জন করার চেষ্টা করতে হবে নিজেকে এবং পরিবারকে ছাড়তে হবে। আপনাকে সংক্ষিপ্ত আপনাকে জানলাম যে ঈদুল আজহা দিনে করণীয় আমরা সবার সবার গোসল করে নিব, সুন্দর পোশাক পরিধান করবো, আদর্শ শর্মা ব্যবহার করবো, পায়ে হেঁটে আমরা যাবো, কিছু খাবার না খেয়ে আমরা ঈদগাহ ময়দানে যাবো, তাকবীর পাঠ করতে করতে আমরা যাবো ঈদগাহ ময়দানেও তাকবীর পাঠ করবো, ইমাম সাহেবের নেতৃত্বে দুয়ে আমরা সালাত আদায় করবো, ঈদুল আজহা আমরা যে খুতবা প্রদান করা হবে খুতবাটা অমন্ত্রিত সঙ্গ এবং এক অপরকে সেই আমরা শুভেচ্ছা জানাবো এবং কুরবানির পশু সেবা হারাম করবো, সেবা হারাম করার কথা আল্লাহ সুবহান শুক্রবার পর্যন্ত আগামী মঙ্গলবারে আসরের সালাতের পর্যন্ত আমরা তাকবীরকে পাঠ করব, আমরা যে যেখানে যাই না কেন সেই সেই জায়গাতে আমরা তাকবীরকে পাঠ করব, শুধু একটি জায়গাকে খাস করব না, এবং আমরা এটাও করব না যে ঈদুল আজহা চলে গেল তাকবীর পাঠ করা শেষ হয়ে গেল এমনটা যেন না করি, আমরা যেন যথারীতি তাকবীর পাঠ করি এবং তাসবি তাহলিল জিকির আসবার আসবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এই আমরা বাক্যগুলোকে বেশি বেশি করে পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিমকে হাদিস নিয়াতে